গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ চৈতালি। আজকের আমার রেসিপি চিকেন রোস্ট। তো চিকেন রোস্ট বাড়িতে কীভাবে ওভেন ছাড়া আমি বানাচ্ছি দেখে নিন। আমি কীভাবে চিকেন রোস্ট বানাচ্ছি চলুন দেখে নিন। এখানে আমি একটা গোটা চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটার ওজন আছে 1.5 কিলো মতন ওজন আছে। আমি চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং পেটের ভেতরে আমি নাড়ি টাড়িগুলোকে বের করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর আমি চিকেনটার মধ্যে ছুরি দিয়ে এভাবে কেটে কেটে নিচ্ছি যাতে মশলা বা নুন ভালোভাবে ঢুকে যায় পুরো চিকেনটার মধ্যে। এভাবে আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। এভাবে আমি পুরোটাই কেটে নিলাম। এরপর আমি চিকেনটার মধ্যে 3 চামচের মতন লেবুর রস দিয়ে দিলাম, পুরোটাকে দিয়ে দিলাম। এরপর আমি 2 চামচ রসুন বাটা এবং 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম, 3 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম যাতে কালারটা খুব সুন্দর আসে। তার জন্য আমি 3 চামচের মতন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। এরপর আমি ভালো করে মাখিয়ে নেব এবং অল্প পরিমাণে নুন দিলাম 1 চামচের মতন। নুনটা দেওয়ার পর এরপর হাত দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব পুরো মুরগিটার মধ্যে যাতে নুনটা ভালো করে বা মশলাটা চিকেনের গায়ে ভালোভাবে মিশে যায়। এভাবে পুরোটাকে মাখিয়ে নিতে হবে চিকেনের ভেতরে। চিকেনটার মধ্যে পুরোটাই এভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। দেখুন এইভাবে আমি মাখিয়ে নিলাম। এরপর এটাকে আমি 1/2 ঘন্টা ম্যারিনেট হতে দিয়ে দিলাম। এইদিকে একটা বাটির মধ্যে আমি 3 থেকে 4 চামচের মতন দই, টক দই, এখানে আমি জল ঝরিয়ে রেখেছিলাম দইটাকে। জল ঝরিয়ে রাখলে দইটা ভালো হবে। আর এখানে আমি 2 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ তন্দুরি মশলা আর 1 চামচ চিকেন মশলা আর কিছুটা কেশরি মেথি আমি রোস্ট করে রেখেছিলাম ওটাকে হাত দিয়ে গুঁড়ো করে নিলাম। কেশরি মেথিটা মেথি পাতাটা দিলে এটা একটা আলাদা স্বাদ এনে যায়। বাড়িতে থাকলে অতি অবশ্যই দেবেন। এরপর ভালো করে আমি
একসঙ্গে পুরোটাকে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি একটু ফুড কালার ইউজ করছি, এটা অপশনাল, যদি আপনারা না দিতে চান স্কিপ করে নেব। আমি অল্প পরিমাণে ফুড কালার দিলাম, ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এরপর এদিকে আধ ঘন্টা পর আমি চিকেনটাকে নিয়ে এলাম। আমি চিকেনটার মধ্যে মিশ্রণটাকে ভালো করে আবার মাখিয়ে নেব, রোলটা ভালো করে মাখিয়ে নেব। ভালো করে পুরো চিকেনটার মধ্যে পেস্টটাকে ভালো করে মাখিয়ে নেবেন। এটাকে আমি ম্যারিনেট হতে 5 থেকে 6 ঘন্টা অতি অবশ্যই ম্যারিনেট করবেন। এখানে যতক্ষণ বেশি ম্যারিনেট করবেন তত চিকেনটায় মশলাটা ঢুকবে এবং রোস্টটা তত ভালো হবে এবং খেতে স্বাদ বেড়ে যাবে। এখানে যদি খুব তাড়া থাকে তাহলে 5 থেকে 6 ঘন্টা তো অতি অবশ্যই লাগবে। তো আমি পুরো একদিন ম্যারিনেট করতে রেখে দেবো। এটাকে ভালো করে চিকেনটার মধ্যে পেস্টটাকে ভালো করে মাখিয়ে পুরো মশলাটাকে এইভাবে মাখিয়ে দিতে হবে চিকেনটার মধ্যে। এবং আমি মশলাটার মধ্যে 2 চামচ সর্ষের তেল দিয়েছিলাম। আমার ক্যামেরা অফ হয়ে যাওয়ার জন্য দুঃখিত, তার জন্য আমি দেখাতে পারিনি। 2 চামচ সর্ষের তেল অতি অবশ্যই দেবেন মশলাটার মধ্যে। এরপর একটা আমি কন্টেনারে ঢাকা দিয়ে ফ্রিজে আমি একদিন পুরো রেখে দেবো। আমি চিকেনটাকে 24 ঘন্টা রেখে দিয়েছিলাম, দেখুন পুরো ম্যারিনেট হয়ে গেছে। ফ্রিজ থেকে বের করে নিয়ে এসে আপনাদেরকে দেখাচ্ছি। এরপর লেগ পিসগুলোকে সুতোর সাহায্যে এইভাবে আর ডানাগুলোকে ভালো করে বেঁধে দেবেন একটা সুতো দিয়ে, নাহলে যখন রোস্ট করবেন তখন পাগুলো বা গলা ডানাগুলো ছেড়ে যেতে পারে। তার জন্য সুতো দিয়ে ভালো করে পাগুলো ডানাগুলো গলাটা একসঙ্গে ভালো করে বেঁধে দেবেন। এদিকে আমি গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এরপর কড়াইয়ের মধ্যে আমি চিকেনটাকে দিয়ে দিচ্ছি। এখন কোনো তেল বা কিছু দিচ্ছি না, তাই আমি প্রথমে দিয়ে দিলাম। এবং আঁচ একবারে হালকা করে দেবেন, একবারে লো আঁচে রান্নাটা হবে, না হলে চিকেনটা সেদ্ধ হবে না। আমি ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ, ওটা ঢাকা দিয়ে রান্নাটা করতে হবে এবং আঁচ একদম লো করে দিতে হবে। আমি 2-1 মিনিট পর ফিরে এলাম। আমি একটু উল্টে নিচ্ছি, দেখুন চিকেনটার থেকে নিজের থেকেই জল বেরিয়ে এসছে। আর যে তেলটা মাখিয়েছিলাম সর্ষের তেল, সেটা আমি এই রোস্টের বাটার ইউজ করব এবং একসঙ্গে কিন্তু বাটারটা দেব না, অল্প অল্প করে আমি বাটারটা দেব। আমি 1 চামচ বাটার দিয়ে দিচ্ছি। এরপর বাটারটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে একটু উল্টে দিচ্ছি এবং পুরো রান্নাটাই একদম লো আছে রান্নাটা করতে হবে।
আবার 2-1 মিনিট আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিলাম, আবার 2 মিনিট পরে ফিরে এসে আমি আবার চিকেনটাকে উল্টে দিচ্ছি। এভাবে উল্টে উল্টে তৈরি করতে হবে রোস্টটা, না হলে চিকেনটা সেদ্ধ হবে না। এবং আঁচটা খুব লো করে দিতে হবে। আর আমি 4 চামচের মতন বাটার ইউজ করব, অল্প অল্প করে একসঙ্গে দিই। আর বাটির মধ্যে যে মশলাটা আছে সেটাকে আমি ফেলে দেব না, সেটাকে চিকেনের গায়ে একটা ব্রাশের সাহায্যে আমি মশলাটাকে মাখিয়ে দেব। যে মশলাটা থাকবে সেই মশলাটাকে একটু করে যখন চিকেনটা উল্টে দেবো, মশলাটাকে আমি ব্রাশের সাহায্যে পুরো চিকেনটা গায়ের মধ্যে মাখিয়ে দিচ্ছি। আবার ঢাকা দিয়ে দিলাম। এইভাবে আমি পুরো রান্নাটাকে করব। এবং বাড়িতে ওভেন ছাড়াই খুব সহজে রোস্ট বানানো যেতে পারে। এরপর আবার একটু বাটার দিয়ে দিচ্ছি আমি। মশলাটাকে আমি ব্রাশে করে আবার মাখিয়ে দিলাম। এখানে কিন্তু সবসময়তে গ্যাসের আঁচটাকে অতি অবশ্যই লক্ষ্য রাখবেন, কোনো সময় কিন্তু আঁচটাকে বাড়ানো যাবে না। খুব মিডিয়াম আছে, লো আছে রান্নাটাকে একদম করতে হবে, নাহলে চিকেনটা ভেতরটা সেদ্ধ হবে না। আবার ঢাকা দিয়ে 2-3 মিনিট রেখে দিলাম। এইভাবে রান্নাটা পুরোটাই হবে। দেখুন চিকেনটা থেকে জল বেরিয়ে এসছে, এবং এই জলটাতে আর বাটারটাতে পুরো চিকেনটা সেদ্ধ হয়ে যাবে, কোনো এক্সট্রা জলের প্রয়োজন নেই। এবং আপনারা খুব সহজেই বাড়িতে রোস্ট বানিয়ে এইভাবে ফলো পুরো রান্নাটাকে ফলো করুন। এইভাবে রান্না করলে বাড়িতে বানিয়ে খেতে পারবেন রোস্ট, কোনো রেস্টুরেন্ট বা হোটেলে গিয়ে খাওয়ার প্রয়োজন নেই। কারণ বাড়িতেই যদি বানানো যেতে পারে তাহলে তো কোনো কথাই নেই। দেখুন রান্নাটা আমাদের শেষের দিকে চলে এসছে, এবং কালারটাও আলাদা হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে চিকেনে। দেখুন একটা সুন্দর কালার এসছে। এভাবে উল্টে উল্টে আমি 4 চামচের মতন বাটার ইউজ করেছি। এখানে 4 থেকে 5 চামচের মতন বাটার ইউজ করলেই হয়ে যাবে, বেশি বাটারেরও প্রয়োজন নেই আর তেলেরও প্রয়োজন নেই। এবং আঁচটাকে অতি অবশ্যই লক্ষ্য রাখবেন যাতে একদম লো আঁচে রান্নাটা হয়। এবং ঢাকা দিয়ে ঢাকা দিয়ে এরপর আমি একটা বাটির মধ্যে কিছুটা চারকোল দিয়ে একটা স্মেল আনার জন্য আমি গরম করে রেখে দিলাম। ঢাকা দিয়ে দেখুন এটাতে যে
ধোঁয়াটা হয়, এটা একটা তন্দুরের একটা আলাদা স্মেল এনে দেবে। তো চারকোল তো বাজারে গেলেই পাওয়া যায়, তো কোনো দত্তকর্মা দোকানেই চারকোল পেয়ে যাবে। এরপর একটা আমরা যে রুটি সেকি সেই রুটি ছানটা দিয়ে আমি এইভাবে গ্যাসের মধ্যে আমি কিছুক্ষণ এটাকে রোস্ট করে নিচ্ছি। এইভাবে এটা সাবধান হালকা করে ইয়ে করতে হবে, সাবধানে করতে হবে যাতে না পুড়ে যায় এবং একটা সুন্দর কালার আসবে এবং একটা রোস্ট যে একটা স্মেল আসে বা সুন্দর একটা পোড়ার কালারও আসে সেটা চলে আসবে। এভাবে আমি চিকেনটাকে ছানটা দিয়ে গ্যাসের মধ্যে এভাবে পুড়িয়ে নিচ্ছি, উল্টে উল্টে পুড়িয়ে নিচ্ছি। আমাদের চিকেন রোস্ট রেডি হয়ে গেছে, দেখুন কালারটাও দারুণ এসছে। বাড়িতে আপনারা এইভাবে চিকেন রোস্ট বানিয়ে আমাকে একবার কমেন্টে জানাবেন আপনাদের কেমনভাবে বানালেন বা আপনাদের কেমন লাগলো চিকেন রোস্ট। যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট বেশি বেশি করে শেয়ার করুন। আরও নতুন যারা দেখানো বন্ধু তারা আমার চ্যানেলকে এগিয়ে নিয়ে চলুন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।